এর জন্য প্রথমে আমার দরকার মোমবাতি। ফ্রেন্ডস, এর আগেও আমি পা ফাটা দূর করার জন্য মোমবাতি দিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে জানিয়েছেন তারা অনেক ভালো রেজাল্ট পেয়েছেন, তাই পেটের ফাটা দাগ দূর করার ক্রিমে আমি মোমবাতি ব্যবহার করছি। এবার কিছুটা মোমবাতি গ্রেট করে নিতে হবে। ফ্রেন্ডস, মোমবাতি ত্বক থেকে ফাটা দাগ দূর করতে আসলেই অনেক কার্যকর। আমরা অনেকেই ফাটা ঠোঁট মসৃণ করতে ভ্যাজলিন ব্যবহার করে থাকি, আর এই ভ্যাজলিনের অন্যতম একটি উপাদান হচ্ছে মোম। ফ্রেন্ডস, আমি কিছুটা মোম গ্রেট করে নিয়েছি। এবার একটি পরিষ্কার এবং শুকনো বাটি নিন। তারপর আমার যা দরকার পড়বে তা হচ্ছে সরিষার তেল। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, যা ফাটা ত্বককে মসৃণ করতে অসম্ভব কার্যকর। আদি যুগে কিন্তু ফাটা ত্বককে মসৃণ করার জন্য এই সরিষার তেলকেই ব্যবহার করা হতো। এবার বাটির মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিন। তারপর আমি এর মধ্যে দিব আগে থেকে গ্রেট করে রাখা 1 চা চামচ মোম। ফ্রেন্ডস, এবার এটাকে মেল্ট করে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক চুলার সাহায্যে মেল্ট করে নিচ্ছি। আপনি চাইলে ডাবল বয়লার পদ্ধতি, মানে একটি বাটির মধ্যে কিছুটা গরম পানি নিয়ে সেই বাটিতে এই পাত্রটি রেখে দিন। এতে করে খুব সহজেই মোম গলে যাবে। ফ্রেন্ডস, মোমটা যখন পুরোপুরি সরিষার তেলের সাথে মিশে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এতে দেব 1/2 চামচ গ্লিসারিন। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। গ্লিসারিন ফাটা ত্বককে মসৃণ করতে অসম্ভব কার্যকর, তাই শীত চলে আসলে আমরা সকলেই কিন্তু এই গ্লিসারিনকে ব্যবহার করে থাকি। এটা ডেড সেলসগুলো দূর করে নিউ সেলস গ্রোথ করে, যা হয় আগে থেকে আরও বেশি মসৃণ ও সফট। ফ্রেন্ডস, আপনি দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি ক্রিমের মতো হয়ে গেছে। আপনি চাইলে এই ক্রিমটা আরও বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন, আর এই ক্রিমটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে হবে। এবার আমি আপনাদেরকে জানাবো এই ক্রিমটাকে কিভাবে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, এই ক্রিমটাকে আপনি রাতের বেলা ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। আর এটা ব্যবহারের পূর্বে আপনি যদি আপনার ফাটা ত্বককে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নেন তাহলে আরো ভালো হয়। এই ক্রিমটির সাহায্যে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ফাটা ত্বকে 5 মিনিট মাসাজ করুন। এইভাবে মাসাজ করলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যা নিউ সেলস তৈরি হতে অনেক কার্যকর। তাছাড়া মাসাজের ফলে ড্যাড সেলসগুলো নরম হয়ে যায় এবং পরে খুব সহজেই তা উঠে আসে। এতে করে আপনার ফাটা ত্বকটা অনেকটা মসৃণ হয়ে যায়। ম্যাসাজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিন। আর ঠিক এইভাবে 2-3 সপ্তাহ ব্যবহার করলে আপনার শরীরের সমস্ত রকমের ফাটা দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। আর যারা পেটের ফাটা দাগের সমস্যায় শাড়ি পরতে পারছেন না, তাদের জন্য এই ক্রিমটি অসম্ভব কার্যকর। এটা ব্যবহার করে আপনি আপনার পেটের সমস্ত রকম ফাটা দাগগুলোকে খুব সহজেই দূর করে ফেলতে পারবেন এবং এই ক্রিমটিকে আপনি 10-12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ফ্রেন্ডস, এটা তৈরি এবং সংরক্ষণ খুবই সহজ, তাই পেটের ফাটা দাগের সমস্যায় থাকলে আজ থেকেই এই ক্রিমটি তৈরি করে ব্যবহার শুরু করে দিন। নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি 100% রেজাল্ট পাবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর জন্য আমার প্রথমেই দরকার 1 কাপ ভাতের মাড়। আমি মাড়ের জন্য ভাত আলাদা রান্না করিনি, বাসায় যে ভাত রান্না হয়েছে তার থেকেই এই মাড় নিয়ে নিয়েছি। ভাতের মাড় ছেলে এবং মেয়ে, এমনকি ছোট ও বড় সবার ত্বকের জন্যই সমান কাজ করে। আর আপনি যদি ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চান তাহলে কোনো অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার না করে ভাতের মাড়কেই ব্যবহার করতে পারেন। এছাড়া এটা ত্বক থেকে ব্রণের দাগ, ম্যাস্তা এবং রোদে পোড়া দাগ দূর করতে 100% কাজ করে। এবার এই ভাতের মাড়ের সাথে 1 টেবিল চামচ কফি পাউডার অ্যাড করব এবং কফি পাউডার ভাতের মাড়ের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকবো।
কফি পাউডারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ইনস্ট্যান্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অসাধারণ কাজ করে। এছাড়া ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে টানটান। ভাতের মাড়ের সাথে কফি পাউডার ভালো করে মিক্স করে নিয়েছি। তবে আপনার কাছে যদি কফি পাউডার না থাকে, তাহলে শুধুমাত্র ভাতের মাড় ব্যবহার করতে পারেন। কিন্তু কফি পাউডার অ্যাড করে ব্যবহার করলে এর কার্যকারিতা আরও বেড়ে যাবে। এবার এই ভাতের মাড়কে একটি আইস বক্সে ভরে নিন। এবার এই বক্সটাকে আইস হওয়ার জন্য ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দিন। 4-5 ঘন্টা পর এটা পুরোপুরি বরফ হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো এটা কিভাবে ব্যবহার করবেন। এর জন্য একটি আইস কিউব নিন এবং এটাকে আপনার ত্বকের উপর এইভাবে ম্যাসেজ করুন। ফ্রেন্ডস, এই আইস কিউব আপনার ব্রণের দাগ এবং ম্যাস্তা দূর করতে 100% কাজ করবে। এছাড়া রোদে পোড়া দাগ দূর করে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। আর আপনার ত্বকে যদি বলি রেখা মানে ত্বক কুচকানো থাকে, তাহলে সবার আগে এই পদ্ধতিটাকে আপনার ত্বকের যত্নে বেছে নিন, কারণ এটা আপনার ত্বক থেকে অবশ্যই বয়সের ছাপ দূর করে দিবে। ম্যাসেজ করার পর এইভাবেই 10 মিনিটের জন্য রেখে দিন এবং 10 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার করার পর ভালো কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। এটা ব্যবহারে আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্ট আপনার ত্বকে গ্লো চলে এসেছে। আর নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থেকে ব্রণের দাগ, ম্যাস্তা, রোদে পোড়া দাগ এবং বলি রেখা পুরোপুরি দূর হয়ে যাবে। এছাড়া এটা আপনার ওপেন পোর্স মিনিমাইজ করতে অসাধারণ কাজ করবে। তো ফ্রেন্ডস, আপনার ত্বকের যত্নে খুব সহজেই পদ্ধতিটিকে ব্যবহার করে দেখুন, আপনি অসাধারণ রেজাল্ট পাবেন।